ওম তব কথামৃত কবি কলম শ্রবণমঙ্গল শ্রীমদাতি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ আজ পর্ব চব্বিশ তারিখ পাঁচই অগস্ট আঠারোশো বিরাশি কলকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রী রামকৃষ্ণের মিলন চতুর্থ পরিচ্ছেদ জ্ঞানবিজ্ঞান বিজ্ঞান অদ্বৈতবাদ বিশিষ্টাদ্বৈতবাদ এই তিনের সমন্বয় শ্রীরামকৃষ্ণ ঋষিদের ব্রহ্মজ্ঞান হয়েছিল বিষয় বুদ্ধির লেশমাত্র থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না ঋষিরা কত খাটত সকালবেলা আশ্রম থেকে চলে যেত একলা সমস্ত দিন ধ্যান চিন্তা করত রাতে আশ্রমে ফিরে এসে কিছু ফলমূল খেত দেখা শোনা ছোঁয়া এসব বিষয় থেকে মনকে আলাদা রাখত তবে ব্রহ্মকে বোধে বোধ করত কলিতে অন্নগত প্রাণ দেহবুদ্ধি যায় না এ অবস্থায় সোহং বলা ভালো নয় সবই করা হচ্ছে আবার আমি ব্রহ্ম বলা ঠিক নয় যারা বিষয় ত্যাগ করতে পারে না যাদের আমি কোনো মতে যাচ্ছে না তাদের আমি দাস আমি ভক্ত এই অভিমান ভালো ভক্তিপথে থাকলে তাকে পাওয়া যায় জ্ঞানী নেতি নেতি করে বিষয় বুদ্ধি ত্যাগ করে তবে ব্রহ্মকে জানতে পারে যেমন সিঁড়ির ধাপ ছাড়িয়ে ছাড়িয়ে ছাদে পৌঁছানো যায় কিন্তু বিজ্ঞানী যিনি বিশেষরূপে তার সঙ্গে আলাপ করেন তিনি আরও কিছু দর্শন করেন তিনি দেখেন ছাদ যে জিনিসে তৈয়ারি সেই ইঁট চুন সুরকিতে সিঁড়িও তৈয়ারি নেতি নেতি করে যাকে ব্রহ্ম বলে বোধ হয়েছে তিনি জীব জগত হয়েছেন বিজ্ঞানী দেখে যিনি নির্গুণ তিনিই স্বগুণ ছাদে অনেক্ষণ লোক থাকতে পারে না আবার নেমে আসে যারা সমাধিস্থ হয়ে দর্শন করেছেন তারাও নেমে এসে দেখেন যে জীবজগৎ তিনিই হয়েছেন সারে গামা পাধা নি নিতে অনেকক্ষণ থাকা যায় না আমি যাই না তখন দেখে তিনি আমি তিনি জীব জগৎ সব এরই নাম বিজ্ঞান জ্ঞানীর পথ পথ জ্ঞান ভক্তির পথ পথ আবার ভক্তির পথ পথ জ্ঞানযোগসত্য ভক্তিপথ সত্য সব পথ দিয়ে তাকে পাওয়া যায় তিনি যতক্ষণ আমি রেখে দেন ততক্ষণ ভক্তিপথই সোজা বিজ্ঞানী দেখে ব্রহ্ম অটল নিষ্ক্রিয় সুমেরুবধ এই জগৎ সংসার তাঁর সত্য রজতম এই তিন গুণ হয়েছে তিনি নির্লিপ্ত বিজ্ঞানী দেখেন যিনি ব্রহ্ম তিনি ভগবান যিনি গুণাতীত তিনি স্বরৈশ্বর্যপূর্ণ ভগবান এই জীব জগৎ মন বুদ্ধি ভক্ত ভক্তি বৈরাগ্য জ্ঞান এসব তাঁর ঐশ্বর্য সহাস্যে যে বাবুর ঘর নাই হয়তো বিকিয়ে গেল সে বাবু কিসের বাবু সকলের হাস্য ঈশ্বর স্বরৈশ্বর্যপূর্ণ সে ব্যক্তির যদি ঐশ্বর্য না থাকত তাহলে কে মানত সকলের হাস্য দেখো না এই জগৎ কি চমৎকার কত রকম জিনিস চন্দ্র সূর্য নক্ষত্র কত রকম জীব বড় ছোট ভালো মন্দ কারো বেশি শক্তি কারু কম শক্তি বিদ্যাসাগর তিনি কি কারুকে বেশি শক্তি কারুকে কম শক্তি দিয়েছেন শ্রীরামকৃষ্ণ তিনি বিভুরূপে সর্বভূতে আছেন পিঁপড়েতে পর্যন্ত কিন্তু শক্তি বিশেষ তা নয় তা না হলে একজন লোকে দশজনকে হারিয়ে দেয় আবার কেউ একজনের থেকে পালায় আর তা না হলে তোমাকেই বা সবাই মানে কেন তোমার কি সিং বেরিয়েছে দুটো হাস্য তোমার দয়া তোমার বিদ্যা আছে অন্যের চেয়ে তাই তোমাকে লোকে মানে দেখতে আসে তুমি একথা মানো কি না বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেছেন শ্রীরামকৃষ্ণ শুধু পাণ্ডিত্যে কিছু হয় না তাকে পাবার উপায় তাকে জানবার জন্য বই পড়া একটি সাধু পুঁথিতে কি আছে একজন জিজ্ঞাসা করলে সাধু কুলে দেখালে পাতায় পাতায় ওম রাম লেখা আছে আর কিছুই লেখা নাই গীতার অর্থ কি দশবার বললে যা হয় গীতা গীতা দশবার বলতে গেলে ত্যাগই ত্যাগী হয়ে যায় গীতায় এই শিক্ষা হে জীব সব ত্যাগ করে ভগবানকে লাভ করবার চেষ্টা করো সাধুই হোক সংসারই হোক মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হয় চৈতন্যদেব যখন দক্ষিণে তীর্থ ভ্রমণ করছিলেন দেখলেন একজন গীতা পড়ছে আর একজন একটু দূরে বসে শুনছে আর কাঁদছে কেঁদে চোখ ভেসে যাচ্ছে চৈতন্যদেব জিজ্ঞাসা করলেন তুমি এসব বুঝতে পারছো সে বললে ঠাকুর আমি শ্লোক এসব কিছু বুঝতে পারি না তিনি জিজ্ঞাসা করলেন তবে কেন কাঁদছ ভক্তটি বলল আমি দেখছি অর্জুনের রথ আর তার সামনে বসে ঠাকুরা অর্জুন কথা করছেন তাই দেখে আমি কাঁদছি আজই পর্যন্ত ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বই ঈশাবতারম পরমেশ মিডিয়ম তং রামকৃষ্ণম শিরসা নমামি